আমার পাশে আজকে যে মানুষটি বসে আছেন তার ব্যাপারে শুরু বা শেষ করা দুটোই বেশ কঠিন, কারণ তার কোনো শেষ নেই। আর শুরু, যা কিছু নতুন এসেছে সবটারই শুরু তিনিই শুরু করেছেন। দিন গেছে, মাস গেছে, বছর গেছে, অনেক কিছু বদলে গেলেও তিনি কিন্তু রয়ে গেছেন দৃঢ়ভাবে এবং থেকে যাবেন বছরের পর বছর। হি ইজ ওয়ান অ্যান্ড অফকোর্স দ্য ওনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্থাৎ আমাদের প্রিয় বুম্বাদা। পুম্বাদা, ওয়েলকাম তোমাকে জানাই। কেমন আছো? খুব ভালো। খুব ব্যস্ত এখন? হ্যাঁ, ব্যস্ত তো বটেই, কারণ রিলিজ আছে সামনে, শুটিংও আছে, কাকাবু ব্যস্ততা থাকেই। তবে শুধু সিনেমা নিয়ে, সেটাই মান নিয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি। ওয়ানের আদিত্য সেন, যে মানুষটাকে নিয়ে সবার এখন যার মানে সবার চোখ যার দিকে, তিনি আদিত্য সেন। সেই আদিত্য সেনকে নিয়ে যদি তুমি একটু কিছু বলো। হ্যাঁ, আদিত্য সেন চরিত্রটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে যেটা বোঝায় যে আমি মনে হয় এই ধরনের চরিত্রে লাস্ট কয়েক বছর ধরেই আমি যে চরিত্রগুলো করার চেষ্টা করি সেগুলো খুবই ডিফারেন্ট, বাট এই ধরনের চরিত্রে বোধ হয় আমাকে এর আগে কখনো দেখেনি। কিছুটা ছোঁয়া হয়তো পেয়েছিল 22 শ্রাবণে, কিন্তু এরকম একটা ইভিল, এরকম একটা ডেডলি রোল, এরকম একটা নেগেটিভ মাইন্ডের একটা মানুষের চরিত্র, এবং একটা ভয়ানক মানুষ বলা যেতে পারে, বোধ হয় মানুষজন আমাকে ঠিক সেইভাবে দেখেনি। প্রধান চরিত্র, কিন্তু একটা নেগেটিভ চরিত্র যে একটা ছবির প্রধান চরিত্র হতে পারে, এটার জন্যই আমার চ্যালেঞ্জ ছিল ওয়ানটা করার। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল, আর আমি গরিব হয়ে মরলে সেটা আমার দোষ হবে। এবং আদিত্য সেন একজন সায়েন্টিস্ট এবং খুবই জিনিয়াস, এবং গোল্ড মেডেলিস্ট, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারতবর্ষের কয়েকজন হাইলি ইন্টেলেকচুয়াল লোকদের মধ্যে একজন। কিন্তু সেই মানুষটা ওয়ান হওয়ার জন্যে, বা ওয়ান যাতে সে হয় তার জন্য, তার যে আসলে আমাদের প্রত্যেকের মাইন্ডের মধ্যে দুটো জিনিস থাকে, একটা ইভিল থাকেই এবং আবার গুডও থাকে, কিন্তু তিনি ব্যবহার করেন তার ইন্টেলেক্টকে, তার বুদ্ধিকে, বা তার যে ক্ষমতাটাকে, ইন এ ওয়ে উইচ ইজ নেগেটিভ, উইচ ইজ ইভিল। এবং তার মনে হয় যে এইটা দিয়েই আমি তাড়াতাড়ি করে চটচট করে সিঁড়িটা চড়তে পারবো, এবং তার সামনে যে কোনো দেয়াল আসলে বা কোনো দেয়াল যদি আসে সেটাকে তিনি মানে খুব কামলি কোয়াইটলি সেটাকে ভাঙার চেষ্টা করেন। এরকম একটা ভয়ানক একটি চরিত্র, আমার মনে হয় চরিত্রটাই আদিত্য সেনের চরিত্র নিঃসন্দেহে একটা চমক চরিত্র, এবং খুবই যে কোনো অভিনেতার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ তো বটেই। যে কারণে যখন আমাকে স্ক্রিপ্টটা শোনানো হয় আমি তখন বলি যে এটা করব বা এটা আমি করতে পারি, কারণ আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম যে একটা সব রকমের চরিত্র করেছি, বাট একটা আউট অ্যান্ড আউট একটা প্রধান চরিত্র কিন্তু নেগেটিভ সেইভাবে আমি করিনি, কিন্তু মানে আমি দেখেছি সৌমিত্রকে করতে, উত্তম জেঠুর বাঘবন্দির খেলা দেখেছি, যেগুলো অন্য রকম চরিত্র। কিন্তু আমি এখন চাই যে এমন এমন চরিত্র আমি করি, সেই চরিত্রের ছবিতে কতটা আছে ইম্পর্টেন্ট না, সেই চরিত্রটা নিয়ে যেন মানুষ ঢোকেন, আর সেই চরিত্রটা নিয়ে যাতে মানুষ বাড়ি বেড়ে। একদম এরকম একটা চরিত্র আদিত্য সেন। কেউ ভক্ত হয়, কেউ ভগবান। ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে, সময় এলে ঠিক আশীর্বাদ দিয়ে দেব। Your success is my pleasure. এক্ষেত্রে তুমি যেটা বললে বুম্বাদা, যে এই আদিত্য সেন তার যা কিছু বাধা আসে সরিয়ে দিতে পারে ওয়ান, সে ওয়ান হওয়ার জন্য। তো আমরা যেটা জানি যে প্রসেনজিৎ চ্যাটার্জিও নিজের কাজের ক্ষেত্রে কিন্তু এত টাই ডেডিকেটেড যে সে সামনে যা কিছু আসে সে সব কিছু ইগনোর করে, সব কিছু উপেক্ষা করে উড়িয়ে দিয়ে চলে যায়। নেগেটিভ দিকটা বাদ দিলে তাহলে আদিত্য সেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই দিক থেকে সেম? মানে নেগেটিভটা বাদ দেওয়া যায় না, মানে আসলে ওয়ানটা প্রথমত ওয়ান যারা হন, এবং ওয়ান যদি কেউ হয়ে অনেক বছর থাকেন, সেটা অ্যাক্টর হতে পারে, প্লেয়ার হতে পারে, পলিটিশিয়ান হতে পারে,
তার কিছু সে কিটা লোকে জানে না, কিন্তু তারও কিন্তু নেগেটিভিটি নিয়ে প্রচুর আলোচনা হয়, তোমরাও করো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 30 বছর কোনো নায়ককে দাঁড়াতে দেয়নি, কোনো, এটা খুব নর্মাল। হ্যাঁ, সেটা কীভাবে হয়েছে, কিন্তু এটা তো ঠিক যে ওই জায়গাটাতে টিকিয়ে রাখার জন্যে আমি যদি আদিত্য সেনও না হই, কিন্তু বহু জায়গায় আমি আমার এই বুদ্ধিটাকে আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ এটাও তো একটা কর্পোরেট লড়াইয়ের মতন। তো দর্শকরা আমাকে ভালোবাসেন, আমি তাদের চেষ্টা করি ভালো কাজ উপহার দেওয়ার, কিন্তু তার সত্ত্বেও যে কোনো ইন্ডাস্ট্রির মতন আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু নানা রকম বাধা বিঘ্নতা আছে, এবং তোমরা সবাই জানো যে বহু বছর ধরে সেই বাধাগুলো যখন আমার কাজের বাধা হয়ে যায়, সেখানটা কিন্তু আমি আদিত্য সেনের মতনই রুথলেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওখানটা আমি জাস্ট নন কম্প্রোমাইজিং একজন মানুষ। হ্যাঁ, হয়তো আদিত্য সেন যেভাবে বড়টা হতে চায় সেটাভাবে আমি হতে চাইনি বা হইনি, কিন্তু এরম নয় যে আমি একেবারে সাধু যুধিষ্ঠির জীবনে কোনো অন্যায় করিনি আমার এই ওয়ানটার পেছনে। অন্যায় এটা কিন্তু আমি ওয়ানে আমার ব্র্যান্ড ওয়ানটাকে বাঁচিয়ে রাখা বা আমার ব্র্যান্ড প্রসেনজিৎটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা কিন্তু অন্যায় নয়। পৃথিবীতে এই বড় হওয়াটা খুব কঠিন হয়, তো খুব লড়াই করতে হয়, প্রচুর হিউমিলেশনের ওপর দিয়ে যেতে হয়, প্রচুর নেগেটিভিটির ওপর দিয়ে যেতে হয়। তাই জন্য মানুষ যদি একটা জায়গা তার নিজের জায়গাটা তৈরি করে নেন, তারপরে সেটা না হারাতে বোধহয় চট করে চান না, এবং তার জন্যে অনেক সময় মানুষকে তার ইন্টেলিজেন্সি তার এই এটাকে ব্যবহার করতে হয়। অনেক নতুন মানুষ এসেছেন, যেটা আমি শুরুতেই বোঝা, মানে অনেকে চলেও গেছেন, থাকতে পারেননি। এই আমরা দেখেছি এর আগে পরমদা বা যিশুদা, তুমি তাদের সাথে কাজ করেছো, আবার নতুন ইয়াস, এই যে নতুন নতুন জেনারেশন আসছে, কিন্তু তুমি ওয়ান, তোমার জন্য ওয়ান দেখতে যাবেন কার জন্য, বোম্বাদার জন্য, এই ব্যাপারটাকে কতটা এনজয় করো? এটা আমার কাছে সবথেকে বড় একটা পাওয়া, মানে কয়েকটা জেনারেশনের সাথে প্রায় কাজ করে ফেললাম, আমার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে, তারপরে একটা জেনারেশন এলো, তারপরে এই পরমাবীরদের জেনারেশন, যিশুদের জেনারেশন, তারপরে এখন কাজ করছি একেবারেই ফ্রেশ সেকেন্ড ছবি ইয়াস। এবং আমার কথা মনে হয় প্রত্যেক নতুন প্রজন্মদের কাছ থেকে আমি কিছু না কিছু শিখেছি, কিছু না কিছু জেনেছি, হয়তো আমিও ওদেরকে কোনো না কোনো জায়গায় আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, বা আমি আমার কাজটার জায়গায় যাতে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করি যে এন্ড অফ দ্য ডে প্রসেনজিতও নয় কেউ, এক্স ওয়াই জেড কিছু ম্যাটার করে না, আসলে কিন্তু ফাইনালি ম্যাটারটা করে সিনেমাটা। তো ওই সিনেমাটাকে ভালো করার জন্য বা সিনেমাটাকে ঠিক করার জন্যে হ্যাঁ থাকে, আমার খুব স্বাভাবিকভাবে যখন প্রথম নতুনদের সঙ্গে কাজ করি তাদের একটা প্রথমে একটা প্রসেনজিৎ বোম্বাদা একটা সিনিয়র অ্যাক্টর এইগুলো থাকে, কিন্তু আমি যখন কাজটা করতে ঢুকে যাই, কারণ আমার অধিকাংশ ডিরেক্টররা কাজ করেছেন আমার সঙ্গে যাদের প্রথম ছবি, তো এইটা বোধহয় আমি খুব ভালো পারি। নতুন ছেলে বা নতুন মেয়ে হিরোইনরা আমার সঙ্গে প্রচুর কাজ করেছেন যারা প্রথম ছবি করেছেন, সো এইটা বোধহয় আমি পারি, কারণ এন্ড অফ দিন আমি ভাবি যে এই এই ভয় বা এই একটা এটাকে যদি আমি না কাটাতে পারি ক্যামেরার শুটিংয়ের আগে, তাহলে ওটা রিফ্লেক্ট করবে। সেটা বোধহয় ইয়াস খুব সুন্দর কাজ করেছেন, ভেরি ডেডিকেটেড একটি ছেলে, এবং আমি শিওর যে বাংলা সিনেমা একটা ভালো নায়ককে পেতে চলেছে। ওর আগের ছবিটাতেও ভালো কাজ করেছিল, এটাতেও খুবই ভালো কাজ করেছে, এবং আমার সঙ্গে প্রায় পুরো ছবিতে মানে ওর ওপরও প্রচুর দায়িত্ব ওই ছবির, খুবই খেটে কাজ করেছে। আই থিঙ্ক আমরা একজন নায়ক পাবো, এবং একটা নায়ক পাওয়া মানে যদি প্রসেনজিৎ প্রযোজকের জায়গায় যায়, আমাদের দরকার, আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে, নতুন মেয়ে, নতুন প্রজন্ম, নতুন পরিচালক এগুলো দরকার, নাহলে তো আমাদের গ্রোথ হবে না। আই এনজয়, আমি এদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করি। কত দূরে গেলে গাছে বাবু তোমাকে, ধীরে ধীরে ধারে গাছে বাবু তোমাকে, তোমাতে জানাতে শোনাতে বোঝাতে পড়াতে, হিরোইনদের কথা এক্ষুনি বলছিলেন, নতুন হিরোইনদের কথা, আমরা যদি পুরনো সময়ও দেখি, যারা টপ হিরোইন ছিলেন
জুই চাওলা থেকে শুরু করে মানে ফ্রেশ যারা এখনও নুসরত আগের ছবিতে এখানে রেচেল ভাইট, তুমি কিন্তু তাদের নায়ক। তো এটাই কিন্তু অনেক অনেক নায়কেরা একটু কষ্ট পান, সেটা নিয়ে তুমি কি বলবে? না এই মানে ঠিক আছে জুলফিকার আমি বলছি না, বাট এই ছবিতে হ্যাঁ নুসরত অবভিয়াসলি আমার লাভ অ্যাঙ্গেল নয়, রিচেল আছে যেটা, যদিও বা এই ছবিতে নায়িকাদের জায়গাগুলো একটু অন্যরকম আছেন কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে প্রত্যেকের। ইটস নট যে একটা নায়িকা আছে গান করবে নাচ করবে, ওরকম নয়, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে সিনেমায়। হ্যাঁ আবার প্রচুর সিনিয়র অভিনেত্রীদের সাথে আমি কাজ করেছি, প্রচুর বম্বের নায়িকা বা আমার কলকাতার যারা, আমার প্রায় 100 জনের উপর নায়িকাদের সঙ্গে কাজ করা হয়ে গেছে। এবং এই নায়িকাগুলো আমার মনে আছে নুসরাত যখন প্রথম কাজ করে আমার সঙ্গে, জুলফিকারের প্রথম দিন এমনিতেই আমার সাথে কাজ, এবং প্রথম দিনই বেশ অদ্ভুত একটি দৃশ্য ছিল যেখানে আমাদের খুবই একটা ক্লোজ সিকোয়েন্স ছিল এবং লাভ মেকিং টাইপের একটা দৃশ্য ছিল। সে আমি দেখি মেয়েটা পুরো প্রায় কাঁপছে, মানে এইটা আমার সঙ্গে রাইমা সেনেরও হয়েছিল চোখের বালির সময়, তো ওরা কাঁপছে। আমি বললাম, ও এখন এটা বলে, দাদা বললো যে তুই কিছু ভাবিস না চল না আমি আছি, তো এই কথাটা বললো। আমি শর্টটা হয়েও গেল, টেকটাও হয়ে গেল, ওকে হয়ে বুঝলাম না কি হলো কিন্তু ওকে হয়ে গেল। এটা না আমাদের কাজের অভিজ্ঞতাটা, এবং এরা এরা আমার কাছে খুবই স্নেহের, এদের আমার খুব ভালোবাসার, এবং এরাই ফিউচার। সো আই ট্রাই টু অলওয়েজ শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ দেম অ্যান্ড দে আর ডুইং ওয়ান্ডারফুল জব, মানে ফ্যান্টাস্টিক কাজ করছে। লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। সামনে থেকে দেখে মনে হয় মানুষকে চালাচ্ছে পলিটিশিয়ানরা, কিন্তু আসলে পলিটিশিয়ানদের কন্ট্রোল করে বিজনেসম্যানরা। তো বোম্বাদা, এই ছবিতে তুমি একটা আইডিয়াকে লাইফ বানানোর কথা বলেছ, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির কোন আইডিয়া জীবনে? একটাই তো আইডিয়া, সিনেমা সিনেমা অ্যান্ড সিনেমা, শুধুই সিনেমা, জাস্ট সিনেমা, সিনেমা দিয়ে শুরু সিনেমা দিয়ে শেষ, অ্যান্ড আর কোনো কিছু নেই। মানে আমি যদি কখনো মানে হয় না যে মানুষ অনেক সময় যখন খুব অচেতন মনে মানুষ কিছু ভাবেন যে আচ্ছা এখানটা এলাম একটা কোনো জায়গায় অচেতন, আমার যদি এরকম একটা কিছু হতো আমি এটা এরকম কিছু করতে তো পারতাম, এটা আমারও হয় না, এটাও হয় না আমার। একমাত্র হয় একটা সিনেমা দেখার পর মনে হয় ইস এরকম একটা সিনেমা বানাতে পারলাম না, এরকম একটা সিনেমাতে পার্ট করতে পারলাম না, এটার বাইরে না আমার কোনো কিছু জগৎ আছে না আমার কিছু আছে। সো ওইটাই আমার লাইফের আইডিয়া, ওইটাই আমার লাইফের মোটিভ, ওইটাই আমার লাইফের গোল, ওইটাই আমার লাইফের, এবং এখনও বারবার মনে হয় যে সময় তো পেরিয়ে যাচ্ছে কিছুই করে উঠতে পারলাম না, এখনও সেটা মনে হয় একদম প্রত্যেক দিন মনে হয়। ওইটাই লড়াইটা আমার, রাত্রিবেলা বসে বসে রাত্রিবেলা একলা ভাবি কিছুই হলো না, এখনও কিছু করতে পারলাম না, করার এখনও অনেক কিছু বাকি আছে। তুমি এখনও সন্তুষ্ট নও? না 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 একেবারে না, নট মানে 5% নয়। হ্যাঁ আমাকে লোক এটা তো সন্তুষ্ট, আমাকে লোকে প্রসেনজিৎ হিসেবে ভালোবাসেন, বোম্বাদা হিসেবে ভালোবাসেন, রেসপেক্ট করেন, সেটার জন্য খুব সন্তুষ্ট, সেটা বোধ হয়। এবং সারা ভারতবর্ষের পটভূমিকা যদি বাংলা সিনেমা নিয়ে ফেস হিসেবে কেউ কথা বলে সেটা আমাকে নিয়ে বলে, অবশ্যই সেই জায়গাগুলো মানে আমি আমি খুব প্রাউড ফিল করি যে শুধু বাংলা সিনেমা করে ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে প্রসেনজিতের নামটা বলে মানুষ রেকগনাইজ করেন শুধু বাংলা ছবি করে, সেটা আমার কাছে একটা আমার পাওয়া, আমার এই খাটনির বা পরিশ্রমের একটা দিক। কিন্তু আমাকে যদি বলা যায় অ্যাজ অ্যান অ্যাক্টার আপনি স্যাটিসফাইড, আমার মনে হয় অনেক কাজ বাকি আছে, এখন অনেক কাজ করতে হবে, রোজ খুঁজে বেড়াই যে আরও কিছু কেউ চ্যালেঞ্জিং দিক, আরও কিছু আমাকে একটু অন্যরকম কিছু দিক, আরও কিছু। সেটা ডিরেক্টরগুলো আমাদের জানে, সব ডিরেক্টররা জানে যে এই লোকটার খাঁইটা জাস্ট দিনের পর দিন বেড়ে চলেছে, তাদের আরো ভয় তো তাহলে? না না ওরা সবটাই জানে, সেটা সেটা সবাই জানে। আচ্ছা এবার আমরা আমি কয়েকটা জিনিস তোমায় জিজ্ঞেস করবো র্যান্ডমলি, ওয়ান অ্যান্ড অনলি, তোমাকে এক কথা সঙ্গে সঙ্গে বলতে হবে, ওকে? ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি ভয়, জল, জল মানে সমুদ্র, জল জল জল, হ্যাঁ। আচ্ছা ওয়ান অ্যান্ড অনলি ইচ্ছে, মানে ইচ্ছা, ওয়ান অ্যান্ড অনলি ইচ্ছা, গডফাদার করা, ওয়ান অ্যান্ড অনলি কাছের মানুষ, সেটা খুব আলাদা করে বিশ্লেষণ করাটা খুব কঠিন, ছেলে,
সুশান্তজিত আর লাস্ট ওয়ান অ্যান্ড অনলি শত্রু ওয়ান অ্যান্ড অনলি শত্রু ইজ প্রসেনজিৎ ওয়াও তুমি নিজেই নিজের শত্রু একদম একদম আমি আমার চ্যালেঞ্জ আমি আমার শত্রু আমি আমার রাইভাল এভরিথিং থ্যাংক ইউ সো মাচ আমাদের মানে অনেক কথা বললাম তুমি খুব ব্যস্ত মানুষ তাতেও আমাদের এতটা সময় দিলে তবে শেষে যদি দর্শকদের ওয়ান নিয়ে কিছু বলে দাও কারণ পয়লা বৈশাখে তোমাকে পাবেন ওয়ানকে পাবেন হ্যাঁ আমরা এই ছবিটা বানিয়েছি অফকোর্স পয়লা বৈশাখ বাংলার নতুন বছরের ওয়ান রিলিজ করছে এবং খুব স্বাভাবিকভাবেই এই ছবিটা অনেকদিন পরে আমি একটু সো কল্ড যদি আমি এটা বিশ্বাস করি না মেইন স্ট্রিম ধারার ছবিতে আমি অভিনয় করছি আমার কাছে মনে হয় যা দর্শকরা যে ছবিটা দেখেন সেটাই মেইন স্ট্রিম ছবি সেটা যে ধরনেরই ছবি হোক এই ছবিটা বিশ্বা দাশগুপ্ত অসম্ভব ভালো একটা ছবি বানিয়েছেন আমরা সবাই মিলে খুব খেটেছি এবং খুব পরিশ্রম করেছি অ্যান্ড আই থিঙ্ক আদিত্য সেন একটা নিঃসন্দেহ চমক এটি চরিত্র আপনারা যদি পয়লা বৈশাখে সময় এবং তারপরেও হলে গিয়ে দেখেন আমাদের ওয়ানটা আমরা সত্যি খুব খুশি হব প্লিজ আপনারা হলে গিয়ে আমাদের ওয়ান দেখবেন থ্যাংক ইউ বুম্মাদা থ্যাংক ইউ সো মাচ আপনাদের বলি বছরের প্রথম দিনে ইন্ডাস্ট্রির প্রথম মানুষটাকে নিয়ে ছবি এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে কিছুই হতে পারে না তাই এই ছবি দেখুন এবং অবশ্যই বাংলা ছবির সঙ্গে থাকুন বাংলা ছবি হলে গিয়ে দেখুন আজ এখানেই শেষ করছি বাংলা ছবির বাকি খবর জানতে দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড তবে বুম্মাদা যখন আছে শেষটা তো একটু চমক থাকবে বুম্মাদা শেষটা তুমি করো ওয়ান আমি গরিব হয়ে জন্মেছিলাম সেটা আমার বাবার দোষ ছিল আর আমি গরিব হয়ে মরলে সেটা আমার দোষ হবে।